জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত, এ দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হত, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত, মুখ ধরহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত, উসমান সঙ্গী কেমন হত, আবু বকর উমর উসমান সঙ্গী কেমন হত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত, বর্তমান জামানা ফেসবুক নিয়ে খুব বিরাট চলছে, কিন্তু তাই ফেসবুক সম্পর্কে আমি একটা গজল বলছি, গজলটা শ্রবণ করেন আর এই ফেসবুক থেকে বেশি বেশি বেঁচে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো শুনেন ফেসবুক নিয়ে গজল, কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ, আর ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ, আর ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মা বোন ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মা বোনেদের পাশে বসে শিক্ষা দেই না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগাই, মা বোনেদের পাশে বসে শিক্ষা দেই না ভাই, লজ্জা শরম হয় না কেন চাও না কেন মা, আর ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, ও মা বোন ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ।
দাদি মায়েদের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু আছে 64 জেলাতে। দাদি মায়েদের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে। জেনে শুনে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মা বোন, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। হিন্দু খ্রিস্টান মেথর জৈন দেখছে তোমাকে, মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয় তাতে। দায়ুস হবে দায়ুস হবে স্বামী আর বাপ, আর ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মা বোন, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। বোরখা একটা পরছো তুমি মুখটা রাখছো খোলা, আর দরজাটা বন্ধ রেখে জানালাটা খোলা। বোরখা একটা পরছো তুমি দরজাটা খোলা, আর জানালাটা বন্ধ রাখো দরজাটাও খোলা। ঠোঁটের মধ্যে লাগিয়েছো আবার ঠোঁটের মধ্যে লাগিয়েছো লিপস্টিকের ছাপ, আর ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মা বোন, তোমরা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ, আর ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, আর ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পা। নেক্সট গজল মদ সম্পর্কে।